সবাইকে আবারও ছোট্ট একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আফরিন লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি আফরিন, আসসালামু আলাইকুম। আশা করি আজকের ব্লগটি দেখে অনেক ভালো লাগবে। তো 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কলেজে এবং স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠানে আয়োজন করেছে, তো সেটাই আজকে শেয়ার করব। তো চলেন দেখে নিই। এতো আমি স্কুলের ভেতরে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের স্কুলে অডিটোরিয়াম, যেখানে স্কুলের যে কোনো অনুষ্ঠান করা হয় আর কি, আয়োজন করা হয়। তো এই তো কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, আশা করি দেখতে অনেক ভালো লাগবে। তো দেখেই থাকুন, সাথেই থাকুন। এতো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ হয়ে গেছে, আর এতো সবাই এখন ছবি তুলছে এখানে। তো আপনারা তো দেখলেন যে সব মেয়েরা খুব সুন্দর করে নাচছিল, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে মেয়েরা তেমনভাবে প্র্যাকটিস করতে পারেনি, এই জন্য খুবই অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তো এই আর কিছুক্ষণের মধ্যে কলেজের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আশা করি সামনের ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কলেজের অনুষ্ঠান, তো দেখিয়ে থাকুন। যে ব্যক্তির কারণে আজকে আমরা স্বাধীন, আজকে মেয়েরা কথায় কথায় বলো আমি স্বাধীন, এই স্বাধীনতা যার কারণে আমরা পেয়েছি, যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতে চান না, নেতা হিসাবে জানেন না, আমি তাদেরকে ধিক্কার জানাই এবং অভিসম্বাদ জানাই। ছাত্রীদের কাছ থেকে আমরা আজকে শুনতে চাই আমরা কেন কিভাবে স্বাধীনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সাদে ইসলাম সুমায়া 111 সম্মানিত অতিথি এবং অতিথিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আমার শিক্ষার্থী বোনেরা আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। স্বাধীনতা একটি শর্ত, যেখানে একটি জাতি দেশ বা রাষ্ট্র বা জায়গা যেখানে জনগণ থাকবে, নিজস্ব শাসন ব্যবস্থা এবং সার্বভৌমত্ব অঞ্চলে সার্বভৌমত্ব থাকবে। স্বাধীনতার বিপরীত হচ্ছে পরাধীনতা। স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়, স্বাধীনতা মানে অর্জিত সম্পদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আম্মু রান্না করেছিল সাদা পোলাও। সাদা পোলাওর খেতে অসাধারণ লেগেছে, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম, আসলে এই গরমে পোলাও খাওয়া ঠিক না একদমই, তবু আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। আর এই তো আপনাদের সাথে এখন খাবার মেনুগুলো শেয়ার করছি, আর তার সাথে আম্মু করেছে সেটা হচ্ছে স্পেশাল একটা চিকেন রেসিপি, সেটা হচ্ছে মাঞ্চুইন, চিকেন মাঞ্চুইন। যারা এখনও পর্যন্ত রেসিপিটা বাসায় ট্রাই করেননি, খাননি, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। আর তার সাথে ছিল ফ্রাইড চিকেন, যেটা ফ্রাই করেছে, এটাও খেতে অসাধারণ লাগে। এটা আপনারা খেতে পারেন ফ্রাইড রাইসের সাথে বা সাদা ভাতের সাথে বা পরোটার সাথে, রুটির সাথে, সব সব
এতেই আসলে চাইটা কি বলবো, এটাও খেতে অসাধারণ লেগেছে আসলেই। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস অর্জন করি আমরা, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা সেই গৌরব ও অহংকারের দিন আজ। তাই দেশকে ভালোবেসে এগিয়ে নিতে হবে আমাদেরই। এই দেশ স্বাধীন করতে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।